কেনার কথা ভাবছেন, জেনে নিন কোন গাড়িগুলি ভারতে চালানোর জন্য নিরাপদ। গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গাড়ি কেনার কথা ভাবলেই সবার প্রথমে যে বিষয়টি মাথায় আসে তা হলো ভারতবর্ষে কোন ধরনের গাড়ি সবচেয়ে নিরাপদ। এখানে নিরাপদের নিরিখে 5টি গাড়ির বিশদ বিবরণ তুলে ধরা হলো। মহিন্দ্রা এক্সইউভি 300, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ পরীক্ষা রেটিং 5 স্টার। মাহিন্দ্রা এক্সইউভি 300কে রাস্তার সবচেয়ে নিরাপদ গাড়ি হিসাবে বিবেচনা করা হয়। এটি সেফ চয়েস পুরস্কারও পেয়েছে। এনসিএপি এটিকে অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশনে 5 স্টার এবং শিশু অকুপেন্ট সুরক্ষার একটি 4 স্টার রেটিং দিয়েছে। এটি গ্লোবাল এনসিএপির সেফার কার্স ফর ইন্ডিয়া প্রচারে পরীক্ষিত অন্যান্য গাড়ির মধ্যে সবচেয়ে সুরক্ষা রেটিং ছিল। টাটা অল্ট্রোজ, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ পরীক্ষা রেটিং 5 স্টার। অল্ট্রোজ তার স্থিতিশীল কাঠামোর জন্য প্রচুর প্রশংসা পেয়েছে। গ্লোবাল এনসিএপি গাড়িতে মাথা এবং ঘাড় সুরক্ষা সম্পর্কে প্রতিবেদন করেছে। সামনের সিটে বসে থাকা 2 জন প্রাপ্তবয়স্কের বুকেরও সুরক্ষা পেতে পারেন। টাটা নেক্সন, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ পরীক্ষা রেটিং 5 স্টার। 5 স্টার রেটিং বিশিষ্ট এটি ভারতের প্রথম গাড়ি। এটি প্রাপ্তবয়স্ক সুরক্ষার জন্য একটি 5 স্টার রেটিং এবং শিশু সুরক্ষার জন্য 3 স্টার রেটিং পেয়েছে। এটি শরীরের গঠনকেও একটি স্থিতিশীল রেটিং দেওয়া হয়। মাহিন্দ্রা থর, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ পরীক্ষা রেটিং 4 স্টার। গাড়ির সাইড ইম্প্যাক্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বৈদ্যুতিন স্থিতিশীলতা নিয়ন্ত্রণ ESC পরীক্ষাও করা হয়েছে, যেখানে থরটি মাত্র 3 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করা হয়েছিল। ভক্স ওয়াগন পোলো, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ পরীক্ষা রেটিং 4 স্টার। সামনে আসনের জন্য এটিতে 2টি এয়ারব্যাগ রয়েছে। এই হ্যাচব্যাগটি ট্রাকশন নিয়ন্ত্রণ, আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্করেজ, ESC হিল স্টার্ট সহায়ক, রিয়ার পার্কিং সেন্সর এবং একটি রিয়ার পার্কিং ক্যামেরা সহ আছে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।